জোর করে মেয়েকে উঠিয়ে নিয়ে বিয়ের ঘটনা ঘটেছে অনেকবার তবে এইবার ঘটল ভিন্ন ঘটনা এইবার জোরপূর্বক ছেলেকে উঠিয়ে নিয়ে বিয়ে করলেন একজন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত নারী তার পেছনের সকল ঘটনা বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটিতে বাংলাদেশের পটুয়াখালীতে জোরপূর্বক তুলে নিয়ে বিয়ে করার অভিযোগে এক তরুণীর বিরুদ্ধে মামলা করেছেন একজন কলেজ ছাত্র পটুয়াখালীর আদালতে মামলাটি দায়ের করা হয় আদালত মামলাটি এজেহার হিসেবে গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন এদিকে ওই তরুণী স্ত্রীর সমান দাবি করে কলেজ ছাত্রের বাড়িতে অবস্থান নিয়েছেন মামলা সূত্রে জানা গেছে মামলায় এক তরুণীকে পদান করে অজ্ঞাতনামা আরও ছয় সাতজনকে আসামি করা হয়েছে বাদী পটুয়াখালীর একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অভিযুক্ত তরুণী ঢাকায় পড়ালেখা পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অক্টোবর দায়ের করা ওই মামলায় বলা হয়েছে পটুয়াখালীর সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ওই ছাত্রকে অনেকদিন ধরে ফোনে ও সামাজিক মাধ্যমে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল অভিযুক্ত তরুণী কিন্তু রাজি না হওয়ায় প্রথমে তাকে তুলে নিয়ে যাওয়া হয় এরপর অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে সাত আটজন ব্যক্তি জোরপূর্বক একটি নীল কাগজে স্বাক্ষর করতে তাকে বাধ্য করে তার সন্দেহ এর মাধ্যমে বিয়ের কাবিন তৈরি করার চেষ্টা হতে পারে এ বিষয়ে কলেজ ছাত্রের আইনজীবী আবদুল্লাল নুমান গণমাধ্যমকে বলেন আমার মক্কেলকে যে জোর করে বিয়ে করা হয়েছে সেটা নেটে ছড়িয়ে পড়া ভিডিও দেখলেই প্রমাণ হয়ে যায় যেখানে সহজেই বোঝা যাচ্ছে এই বিয়েতে আমার মক্কেল রাজি নন তাকে জোর করে বয়বীতি দেখিয়ে কাগজে স্বাক্ষর নেওয়া হয়েছে তাই এর বিচার চেয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে যে তরুণীর বিরুদ্ধে জোর করে বিয়ের অভিযোগ আনা হয়েছে সেই তরুণী গত পনেরো অক্টোবর থেকে স্ত্রীর পরিচয় স্বীকৃতির দাবিতে কলেজ ছাত্রের গ্রামের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি দাবি করে বলেন জোর করে বিয়ের অভিযোগ মিথ্যা গত বছরের এপ্রিল থেকেই ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার আমরা স্বামী স্ত্রী পরিচয়ে একত্রে থেকেছি কয়েকদিন আগে শুনতে পেয়েছি আরেকটি মেয়ের সঙ্গে তার সম্পর্ক আছে এই কথা আমার বড় ভাই স্বজনদের জানানোর পর তারা ছেলের সঙ্গে কথা বলে এবং সে নিজেই ইচ্ছাতেই বিয়ে করেছেন তরুণী আরো দাবি করেন ঢাকার রায়ের বাজারে একটি কাজী অফিসে তাদের বিয়ে হয়েছে গত তিন দিন ধরে তিনি ছেলের বাড়িতে এসে উঠেছেন তাকে মেরে ফেলা হলেও তিনি সেখানেই থাকেন এদিকে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে দেখা যাচ্ছে একজন তরুণী একটি নীল কাগজের বইতে স্বাক্ষর করছেন পাশেই কলেজ ছাত্রটি বসে রয়েছেন পেছনে একজন দাঁড়িয়ে তার গার চেপে তাকে সোজা তাকিয়ে থাকতে বাধ্য করছে সেখানে আরো কয়েকজন উপস্থিতি দেখা যায় উভয়ে স্বাক্ষর করার পর লাল শার্ট এক ব্যক্তি প্রথমে মেয়েটিকে মিষ্টি খাইয়ে দেন এরপর তরুণীর মুখে জোর করে মিষ্টি দেওয়া হলে তিনি সেটা ফেলে দেন এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান জানিয়েছেন আদালতের নির্দেশ পাওয়ার পর মামলাটি এজাহার হিসাবে গ্রহণ করা হয়েছে তদন্ত করা হচ্ছে